হ্যালো ডিয়ার স্টুডেন্ট তো দেখো আজকের আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থগুলো আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে পড়ব সেটা হলো ধাতু এবং অধাতু কোনগুলোকে বলে তো ধাতু অধাতু জানতে গেলে প্রথমে জানতে হবে দেখো আমাদের আশেপাশে যে সকল বস্তুগুলোকে আমরা দেখতে পাই সেগুলো কোনো না কোনো উপাদান দিয়ে তৈরি এবং সেই উপাদানগুলোকে আমরা কী বলি পদার্থ এই পদার্থর আবার বিভিন্ন অবস্থা হতে পারে কঠিন পদার্থ হতে পারে তরল পদার্থ হতে পারে গ্যাসীয় পদার্থ হতে পারে এই তিন ধরনের প্রধানত পদার্থ দিয়ে আমাদের আশেপাশের সমস্ত বস্তুগুলো তৈরি হয় এবার কঠিন পদার্থ যদি বলি তাহলে সব কঠিন পদার্থগুলোই কি একই সব কঠিন পদার্থ কি একই রকম ধর্ম দেখায় সেটা একদমই নয় এক একটা কঠিন পদার্থ তাদের ধর্ম এক এক রকমভাবে দেখায় যেমন আমরা যদি ধাতুর কথা বলি তো ধাতুর এক ধরনের ধাতু এক ধরনের ধর্ম আছে অধাতুরও এক ধরনের অন্য এক ধরনের ধর্ম আছে সেগুলো আমরা এবার আস্তে আস্তে জানবো যে কোনগুলোকে আমরা ধাতু বলি কোনগুলোকে আমরা অধাতু বলি তো দেখো ধাতু বলতে আমরা সেই সকল পদার্থগুলোকে বোঝাই যে সকল মৌলিক পদার্থ সাধারণত ধাতু অবশ্যই কঠিন হবে ভারী হবে ওজনে ভারী হবে উজ্জ্বল ও চকচকে হবে নমনীয় হবে এবং কি হবে প্রসারণশীল অর্থাৎ তাকে টেনে লম্বা করা যাবে এবং সেটা অবশ্যই তাপ ও তড়িতের সুপরিবাহী হবে তবেই আমরা সেগুলোকে কিন্তু ধাতু বলবো যেমন ধাতুর উদাহরণ যদি বলি আমরা লোহা তামা সোনা রূপা এগুলো সবাই এরা কি এরা কিন্তু সবাই ধাতু ঠিক তেমনভাবে আমরা যদি অধাতু বলি অধাতু আমরা সেগুলোকেই বলবো বা সেই সকল মৌলিক পদার্থগুলোকেই আমরা অধাতু বলবো যারা সাধারণ অবস্থায় কঠিন তরল ও গ্যাসীয় এই তিনটে অবস্থাতেই থাকতে পারে কিন্তু ধাতুর ক্ষেত্রে কিন্তু আমরা বললাম সেটা সাধারণ অবস্থায় প্রধানত কঠিন থাকবে অধাতুর ক্ষেত্রে তিনটে অবস্থায় থাকতে পারে তারা ভঙ্গুর প্রকৃতির হবে মানে সহজে ভেঙে যাবে হালকা হবে অনুজ্জ্বল হবে অর্থাৎ তারা খুব বেশি চকচকে হবে না অনমনীয় অর্থাৎ তাদেরকে ব্যাকানো যাবে না একটু আগে যেমন বললাম ধাতুকে বাঁকানো যায় অধাতুকে বাঁকানো যায় না তাপ ও তড়িতের কুপরিবাহী যেমন কার্বন হাইড্রোজেন ব্রোমিন আয়োডিন এরা সবাই এরা সবাই কি এরা সবাই হলো অধাতু এই ধাতু এবং অধাতু এই দুটো আমরা জানলাম তো এদের মাঝে আবার একটা পদার্থ আছে সেটা হলো ধাতুকল্প ধাতুকল্প কোনটাকে বলি আমরা যেটা ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম যার মধ্যে আমরা কিছুটা দেখতে পাই সেগুলোকে বলি আমরা ধাতুকল্প যেমন আর্সেনিক অ্যান্টিমনি এগুলোকে কী বলি আমরা এগুলোর নাম বলি আমরা ধাতুকল্প এবার দেখো এই ধাতু এবং অধাতু ধাতুকে আমরা বললাম যে সাধারণত এরা কঠিন হয় কিন্তু তরল ধাতুও তো আমরা দেখতে পাই যেমন পারদ পারদকে আমরা তরল রূপে দেখতে পাই কিন্তু পারদ একটা ধাতু পারদে আবার ধাতুর ধর্ম কী আছে পারদ তাপ ও তড়িতের সুপরিবাহী পারদ তরল হলেও এরা চকচকে রূপর মতো চকচক করে এরা তো পারদকে আমরা এই কারণে কিন্তু আমরা ধাতু তরল ধাতুর মধ্যে পড়ে তা পারদ ঠিক তেমনভাবে অধাতু যেমন আমরা গ্রাফাইট যদি গ্রাফাইটের কথা বলি তাহলে গ্রাফাইট কিন্তু এক ধরনের অধাতু গ্রাফাইট অধাতু হলেও গ্রাফাইট কিন্তু তড়িতের সুপরিবাহী এখানে তোমাদের দেখো একটা পরীক্ষা দেওয়া আছে তোমাদের বইতে যে তোমাদের গ্রাফাইট যে তোমাদের গ্রাফাইট কোথায় পাই আমরা পেন্সিল পেনসিলের যে শীষ সেটা গ্রাফাইট দিয়ে তৈরি তো এই পেনসিলের শিষ কিন্তু ওটা তড়িতের সুপরিবাহী এটা আবার সহজে ভঙ্গুর যেটা অধাতুর যে ধর্মগুলো থাকে সহজে ভঙ্গুর হয় একে বাঁকানো যায় না চকচক করে না এজন্য এটা অধাতু তাহলে ধাতু অধাতু ধাতু কল্প তরল ধাতু গ্রাফাইটও যে একটা অধাতু সেগুলো সম্পর্কে আমরা একটু জানলাম এবার দেখো আরেকটু যদি আমরা ধাতুর আরেকটু আর কয়েকটা যদি ধর্ম বলি যেমন ধাতু তোমার চকচকে হয়তো বললামই আবার ধাতুর একটা আওয়াজ হয় একটা মিষ্টি আওয়াজ আমরা কিন্তু ধাতু থেকে পাই মিষ্টি আওয়াজ বলতে বোঝাচ্ছি যে এক একটা ধাতু তাকে যদি আমরা আঘাত করি তাহলে বিভিন্ন সুরের এক একটা এক এক ধরনের কিন্তু আওয়াজ আমরা পেয়ে থাকি ধাতু থেকে অধাতুর ক্ষেত্রে কিন্তু আমরা ওটা পাই না তোমাদের এখানে দেখো যে একটা পরীক্ষা দেওয়া আছে যেখানে তোমাদের একটা ধাতু বা পেরেক যদি বলি আমরা যেটা লোহা দিয়ে তৈরি পেরেক এবং কাঠ কয়লা দুটো দিয়ে আমাদের এখানে পরীক্ষা দেওয়া আছে পরীক্ষা দিয়ে দেখানো হচ্ছে যে আমরা যদি কাঠ কয়লা দিয়ে যদি আমরা কোনো ব্যাটারি কানেকশন করে বাল্ব জ্বালাতে চাই তাহলে কিন্তু সেটা জ্বলছে না কিন্তু পেরেক দিয়ে সেটা কানেকশন করলে জ্বলছে কারণ আমরা জানি লোহা তড়িতের সুপরিবাহী কিন্তু কাঠ কয়লা তড়িতের সুপরিবাহী নয় তাহলে এটার তড়িতের সুপরিবাহিতা এটা আমরা এখান থেকে দেখতে পাই এই পরীক্ষা থেকে নিচে দেখো আরেকটা পরীক্ষা দেওয়া আছে স্টিলের চামচ আর কাঠের চামচ যদি আমরা কাঠের বা প্লাস্টিকের হতে পারে যদি আমরা মোমবাতি বা কোনো আগুনের কাছে ধরি তাহলে স্টিলের চামচ এক প্রান্ত যদি আগুনে উত্তপ্ত করি তাহলে অন্য প্রান্তে আমরা কিছুক্ষণ পরে কিন্তু সেটার তাপ অনুভব করতে পারি কিন্তু কাঠ বা প্লাস্টিকের চামচের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না যে এক প্রান্তে উত্তপ্ত করলে অন্য প্রান্তে সেই তাপটা আমরা পাই না তাহলে এটা আমাদের মেটাল বা ধাতুর সঙ্গে অধাতুর এটা একটা পার্থক্য অন্য একটা পরীক্ষা দিয়ে বোঝালাম আরেকটা এখানে দেখো তোমাদের পরীক্ষা আছে যে কোনো একটা ধাতব পৃষ্ঠে কোনো ধাতুর তৈরি ধরো স্টিলের থালা বলো বা এরকম চকচকে কোনো ধাতব কোনো প্লেটের উপরে যদি তোমরা সূর্যের আলো ফেলো তাহলে সেখান থেকে দেখবে সূর্যের আলোর একটা প্রতিফলন তোমরা অন্য জায়গায় দেখতে পাও কিন্তু অধাতু ধরো তোমরা কাঠের কোনো একটা চওড়া কাঠ বা ওই তোমার প্লাস্টিক এগুলো দিয়ে যদি তোমরা ধরো কোনো রৌদ্রে ধরো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা সূর্যের আলোর প্রতিফলন দেখতে পাবে না তাহলে এখান থেকেও কিন্তু আমরা কী পাই আমরা ধাতু এবং অধাতুর পার্থক্য একটা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি তোমাদের আরও কিছু ধর্ম যদি একটু আগে আমরা বললাম যে ধাতুর উপরের তলে আলো পড়লে চকচক করে এদের আঘাত করলে একটা শব্দ হয় বিশেষ ধরনের একটা শব্দ হয় এদের গরম করলে সহজে গরম হয়ে যায় তারপর তড়িতের সুপরিবাহী হয় এরা সব ধাতুর ধর্ম এদের সরু তারে পরিণত করে সহজে বাঁকানো যায় ধাতুগুলোকে জোরে পিটিয়ে এদেরকে শক্ত করা যায় চ্যাপ্টা করা যায় ধাতু তো এই কারণেই কিন্তু আমরা লোহা তামা অ্যালুমিনিয়াম এগুলোকে সবাইকে আমরা ধাতুর পর্যায়ে ফেলি কিন্তু কাট কয়লার মতো পদার্থগুলোকে আমরা কিন্তু অধাতুর পর্যায়ে ফেলি ধাতু সাধারণত কঠিন হয় আর এক্সেপশন বা তোমাদের কি বলবো এটাকে আমরা যদি পার্থক্য অন্য একটা যদি উদাহরণ বলি তাহলে সেটা যেমন পারদ একটা ধাতু হলেও কিন্তু সেটা তরল আর অধাতুগুলো বললাম কঠিন তরল গ্যাসীয় সবই হতে পারে তবে গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী এটাও আগে বললাম আবার মনে রাখবো আমরা হীরে হিরে অধাতু কিন্তু সেটা আবার তাপের সুপরিবাহী হীরে কিন্তু তাপের সুপরিবাহী তড়িতের নয় হিরে তাপের সুপরিবাহী তাহলে এখান থেকে আমরা ধাতু এবং অধাতু এবং কিছু ধাতু আর কিছু অধাতু তাদের মধ্যে পার্থক্য করতে পারলাম তরল ধাতুর উদাহরণ জানলাম গ্রাফাইটের কিছু ধর্ম আমরা জানলাম এবার দেখো আমরা পরে যে টপিকটা নিয়ে আমরা যেটা পড়ব সেটা হলো বিশুদ্ধ ও মিশ্র পদার্থ এটা আমাদের ভালো করে জানতে হবে যে কোনগুলোকে আমরা বিশুদ্ধ পদার্থ বলি কোনগুলোকে আমরা মিশ্র পদার্থ বলি দেখো বিশুদ্ধ পদার্থ নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে যার মধ্যে অন্য কেউ মিশে থাকবে না পুরোপুরি সে একা একাই থাকবে সেটাকে বলে আমরা বিশুদ্ধ পদার্থ আর যার মধ্যে একের অধিক পদার্থ মিশে থাকবে তাদেরকে আমরা বলব মিশ্র পদার্থ বিশুদ্ধ পদার্থ যেমন যদি আমরা বলবো যে বিশুদ্ধ জল সেই জলে অন্য কিছু নেই অন্য কোনো আয়ন নেই কোনো বালি নেই কোনো মাটি নেই অন্য কেউ মিশে নেই শুধু জল সেটা বিশুদ্ধ জল সেটা বিশুদ্ধ পদার্থ আর যদি মিশ্র পদার্থ বলি জলে যদি আমরা চিনি গুলে দিই তাহলে চিনি জল যে মিশ্রণটা তৈরি করবে সেটা একটা মিশ্র পদার্থ হয়ে যাবে তাহলে মিশ্র পদার্থ একটা বিশুদ্ধ পদার্থের সঙ্গে অন্য একাধিক এক বা একাধিক মিশ্র বিশুদ্ধ পদার্থ যদি মিশিয়ে দিই তো যে মিশ্রণটা তৈরি হবে সেটাকে বলবো আমরা মিশ্র পদার্থ বিশুদ্ধ পদার্থ যেমন আমরা নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড জলীয় বাষ্প এই ধরনের যে গ্যাসগুলো আছে এরা সবাই বিশুদ্ধ আর মিশ্র একটু আগে বললাম লবণ চিনির জল এটাও একটা মিশ্র পদার্থ এরকমভাবে আমরা আমরা চিনির শরবত ঠান্ডা পানীয় এরা সবাই কি এরা সবাই মিশ্র পদার্থ তো আমরা বিশুদ্ধ পদার্থ এবং মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য করতে জানলাম এবার আমরা যেটা জানবো সেটা হলো মৌলিক ও যৌগিক পদার্থ কোনগুলোকে আমরা মৌলিক পদার্থ বলব কোনগুলোকে আমরা যৌগিক পদার্থ বলব মৌলিক পদার্থ হল যে সকল পদার্থ একটি মাত্র মৌল নিয়ে তৈরি সেটা মৌলিক পদার্থ অর্থাৎ শুধুমাত্র সেই পদার্থটাই দিয়েই তৈরি সেটা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ হলো সেই সকল পদার্থগুলো যারা একাধিক মৌলিক পদার্থ নিয়ে তৈরি তাদেরকে বলি আমরা যৌগিক পদার্থ যেমন ধরো আমরা যে এক্ষুনি বললাম হাইড্রোজেন অক্সিজেন এসব গ্যাসীয় অণুগুলো এরা সব কী সব মৌলিক কারণ এরা হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু দিয়েই তৈরি অক্সিজেন অক্সিজেন পরমাণু দিয়েই তৈরি কিন্তু যদি জল জলের কথা যদি বলি জল কিন্তু মৌলিক নয় জল হলো যৌগিক পদার্থ কারণ একটা জলের অণু তৈরি হতে গেলে হাইড্রোজেন এবং অক্সিজেন এদের দুজনের সংস্পর্শে আসার ফলে কিন্তু একটা জলের অণু তৈরি হয় তো আমরা কিন্তু মিশ্র পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুটোর মধ্যে কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না দুটো আলাদা ব্যাপার কিন্তু মিশ্র পদার্থ আলাদা আর যৌগিক পদার্থ কিন্তু আলাদা যৌগিক পদার্থ বললাম একাধিক মৌলিক পদার্থ একসাথে মিশে যে পদার্থটা তৈরি করে নতুন যে পদার্থ সেটাকে বলি আমরা যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ কি বলি মিশ্র পদার্থ হলো এরকম একাধিক যৌগিক পদার্থ বা একাধিক মৌলিক পদার্থ আলাদা আলাদাভাবে এসে পরস্পর মিশে যে পদার্থ তৈরি করে সেটা হলো মিশ্র পদার্থ তো যৌগিক এবং মিশ্র পদার্থের মধ্যে কিন্তু মানে আকাশপাতাল পার্থক্য এরা কখনোই কিন্তু এক নয় এবার দেখো আমরা এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের কথা বলছিলাম যে এরা দুটো হলো গ্যাসীয় মৌলিক পদার্থ তো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এদের কিছু ধর্ম আছে আমরা জানি কী ধর্ম যেমন অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন অন্যকে জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে জ্বলে এখানে দেখো একটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে যে একটা মোমবাতি জ্বালানো হয়েছে সেটার উপরে একটা গ্লাস চাপা দিয়ে কাচের গ্লাস চাপা দেওয়া আছে তো এই এই পরীক্ষার মাধ্যমে এখানে আমাদের দেখানো হয়েছে যে এই কাচের গ্লাসটার ভিতরে যতক্ষণ অক্সিজেন গ্যাসটা আছে ততক্ষণ ধরে মোমবাতিটা জ্বলছে যখনই এর গ্লাসের মধ্য থেকে তোমার অক্সিজেন গ্যাসের পরিমাণটা কমে যাচ্ছে তখন কী হচ্ছে মোমবাতিটা নিভে যাচ্ছে এখান থেকে বোঝানো হচ্ছে যে আমাদের অক্সিজেন গ্যাসটা আগুন জ্বালাতে সাহায্য করে বা আগুন জ্বলতে সাহায্য করে তো এখানে আমাদের দেখো পরের পেজে আমাদের হাইড্রোজেনের ধর্ম অক্সিজেনের ধর্ম এবং জলের ধর্ম তিনটে আলাদা আলাদা করে ধর্ম দেওয়া আছে তোমরা এটা একবার একটুখানি দেখে নেবে তারপর দেখো এখানে আমাদের দেওয়া আছে নিচের দিকে যে ম্যাগনেশিয়াম ধাতু সেটাকে যদি আমরা পোড়াই তাহলে পোড়ানোর পর একটা সাদা গুঁড়ো আমরা পাই সেটা হলো ম্যাগনেশিয়ামের অক্সাইড এই ম্যাগনেশিয়ামের অক্সাইড আর ম্যাগনেসিয়ামের ধর্ম দুটো কিন্তু এক নয় দুটোই আলাদা এটা রাসায়নিক পরিবর্তন ঘটে যায় পোড়ানোর ফলে ম্যাগনেশিয়াম বাইর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি করে ঠিক তেমনভাবে কার্বন যদি পোড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় তো এই কার্বনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কিন্তু এক নয় এরা আলাদা আলাদা ধর্ম দেখায় এবার দেখো আমাদের এখানে পরের পেজে কার্বনের ধর্ম অক্সিজেনের ধর্ম এবং কার্বন ডাই অক্সাইডের ধর্ম তিনটে ধর্মই একটা ছকের আকারে দেওয়া আছে তোমরা এটা একবার একটু দেখে নেবে যে তিনটে ধর্ম কীরকমভাবে দেখায় এরপর দেখো আমাদের পরবর্তীতে আমাদের যেটা আমরা জানব সেটা হলো যে আমরা যে যৌগগুলো এতক্ষণ ধরে বলছিলাম যে বিভিন্ন যৌগ এই যৌগগুলো বিভিন্ন ধরনের যৌগ বিভিন্ন ধরনের মৌল দিয়ে তৈরি হয় সেগুলো সম্পর্কে আমরা এবার একটু জানি যেমন ধরো জল বলছিলাম একটা যৌগিক পদার্থ এই জলের অণু তৈরি হতে যে যে মৌলিক পরমাণুগুলো তৈরি প্রয়োজন হয় সেগুলো হলো হাইড্রোজেন আর অক্সিজেন আমরা জানি বলেছিলাম এবার কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসীয় যৌগিক পদার্থ সেটা তৈরি হতে আমাদের কি কি মৌল লাগে কার্বন অক্সিজেন চিনি চিনি একটা যৌগিক পদার্থ এই চিনি যৌগিক পদার্থটা তৈরি হতে কোন কোন মৌলের পরমাণু লাগে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নুন বা লবণ আমরা যে লবণ যে আমরা খাই সেই লবণ যে যে মৌলিক পরমাণু দিয়ে তৈরি সেগুলো হলো সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড আমাদের যে লবণ তার সংকেত সোডিয়াম ক্লোরাইড পাথুরে চুন পাথুরে চুন ক্যালসিয়াম আর অক্সিজেন ক্যালসিয়াম অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড হলো পাথুরে চুনের সংকেত তো আমাদের সংকেত চিহ্ন এগুলো আমাদের পরে আসবে সেগুলো তখন আমরা আবার বলবো তো আমাদের মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ এই তিনটে তিন রকম ব্যাপার এটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে কিছুটা হলেও ধারণা পেলাম যে কোনগুলো মৌলিক পদার্থ কোনগুলো যৌগিক পদার্থ কোনগুলো মিশ্র পদার্থ মৌলিক যৌগিক এবং মিশ্র পদার্থ এবং তার মধ্যে বললাম যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ এদের কিন্তু গুলিয়ে ফেললে হবে না এরা কিন্তু দুজনই আলাদা পুরো স্বতন্ত্র এরা দুজনই তো এবার দেখো আমাদের এখানে দেখানো হয়েছে যে একটা হাইড্রোজেন অণু তৈরি হতে দেখো দুখানা হাইড্রোজেন পরমাণু তোমাদের এই পেজের লাস্টের দিকে দেখো যে হাইড্রোজেন হাইড্রোজেন লেখা আছে যে দুখানা হাইড্রোজেন পরমাণু একসাথে জুড়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করে ঠিক তেমনভাবেই দুখানা অক্সিজেনের পরমাণু একসঙ্গে জুড়ে একটা অক্সিজেন অণু তৈরি করে এই যে অক্সিজেন হাইড্রোজেন এরা সবাই কিন্তু মৌলিক কারণ এখানে দেখো হাইড্রোজেন অণু তৈরি করতে দুখানা হাইড্রোজেন পরমাণুই দরকার অন্য আর কাউকে দরকার নয় এজন্য এরা মৌলিক অক্সিজেনের ক্ষেত্রেও তাই ক্লোরিনের ক্ষেত্রেও তাই আয়োডিনের ক্ষেত্রেও একই ব্যাপার কারণ এরা কিন্তু ভিন্ন কোনো মৌল দিয়ে তৈরি নয় এরা নিজের মৌল দিয়েই নিজে তৈরি এজন্য এদেরকে বলা হয় মৌলিক পদার্থ তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কী কী জানলাম ধাতু জানলাম অধাতু জানলাম ধাতু কল্প জানলাম তরল আমরা ধাতু জানলাম গ্রাফাইট একটা অধাতু সেটা জানলাম এবং তার ধর্ম জানলাম হীরে একটা অধাতু হয়েও তাপের পরিবাহী সুপরিবাহী সেটা জানলাম মৌলিক যৌগিক মিশ্র পদার্থ সম্পর্কে জানলাম তাদের উদাহরণ কি কি হতে পারে সেগুলো জানলাম তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে জানলাম তো এই চ্যাপ্টার এখনও কিছুটা বাকি আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে করবো তো এই অবধি তোমরা আপাতত পড়ো পড়ে বোঝো যে কি বলা হয়েছে এখানে কি বোঝানো হয়েছে তারপরেও না বুঝলে আবার বুঝিয়ে দেওয়া হবে পরে Oke okay.